যে সমস্ত উপকরণ লাগছে আজকে সেগুলো আমি দেখেছি। এটি হলো মাঝারি সাইজের ইলিশ, ইলিশের আঁশ সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে এবং পেটের অংশে কেটে এখান থেকে সমস্ত ময়লা বের করা হয়েছে। শুধু তাই নয়, দেখুন এখানে যে ফুল যেটাকে বলে কানের নিচে সেই ফুলটাও ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা বন্ধুরা, এরপরে যা আছে আমাদের আজকে, এটি হলো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, গুঁড়ো মরিচ হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ ও লবণ। এছাড়াও যা আছে এখানে দেশি পেঁয়াজ, এটা এখানে ছয়টি আমি পেঁয়াজ নিয়েছি। এখানে একটি টমেটো স্লাইস করে নিয়েছি, দুটি কাঁচামরিচ, হাফ কাপ তেল, সয়াবিন তেল ও পানি রেখেছি পরিমাণ মতো পানি। যখন আমি এটি প্রেশার কুকারে দেবো তখন পরিমাণ মতো পানি দেবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এবার শুরু করা যাক। বন্ধুরা, আমি ইলিশ মাছটি আগে প্রথমে ছুরি দিয়ে একটু কেচে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। আমি দেখাচ্ছি কীভাবে এটাকে পোচ দিয়ে বা কেচে নিতে হবে। মাছটির দুই পাশে আমি হালকা করে কেটে নিয়েছি যাতে এর ভিতরে মশলাটা ঢুকে, নইলে কিন্তু মাছটির টেস্ট হবে না। তো বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। এবার আমি ইলিশ মাছটি প্রেশার কুকারে নিব। উল্লেখ্য যে আমার ইলিশ মাছের সাইজটি হবে প্রেশার কুকারের যে সাইজ ঠিক একই সাইজের আমি ইলিশ মাছটি নিব। আমরা যদি বড় মাছ আমরা করতে চাই তাহলে প্রেশার কুকারের সাইজটাও একটু বড় হতে হবে। তো আমি আমার প্রেশার কুকার সাইজ অনুযায়ী আমি মিডিয়াম একটি ইলিশ মাছ নিয়েছি। যাক, এবার আমি অন্যান্য মশলাগুলো পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এরপর কাঁচামরিচ, মশলাগুলো একে একে দিয়ে দিব আমি, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, জিরা বাটা, জিরা ক্র্যাশ করা ছিল এটা, হলুদ ও লবণ। লবণটি কিন্তু আমরা পরিমাণ মতো দিব। এখানে আমি এক চামচ সমান লবণ দিয়েছি, আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর টমেটোটি সম্পূর্ণ টমেটোটি দিয়ে দেবো, এখানে কিন্তু একটি টমেটো। এবং এরপরে আমরা হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ এই আস্ত ইলিশ করা। এই ইলিশ মাছে কিন্তু যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কিন্তু এই ইলিশ মাছে কোনো কাঁটা থাকবে না, কাঁটা মুখেই লাগবে না। হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে দিব যাতে মাছের দুনো পাশে দুনো পিঠে মশলাগুলো লাগে। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা হবে আমার ঠিক মাছ যতটুকু মাছ বরাবর আমার পানি হবে, অতিরিক্ত পানি দেবো না। এর জন্য আমি পানিটি মেপে দিইনি, অনুমান করে পানি দিচ্ছি যাতে মোটামুটি মাছটি পানিতে ডুবে থাকে। এবার আমি এটিকে প্রেশার কুকারটিকে অফ করে দেবো, অফ করে আমি চুলায় বসাবো। আমি কাজ করতে করতে আরেকটি জিনিস আপনাদেরকে বলি, এই
আস্ত ইলিশটি কিন্তু দারুণ মজাদার একটি তরকারি। অনেকেই মনে করে যে এই মাছটি খাওয়ার সময় যে এই মাছে কিন্তু একেবারেই কাঁটা নেই বললেই হয়। যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের, তখন আমি আপনাদেরকে দেখাবো যে আস্ত ইলিশে আসলে কাঁটা নেই, কাঁটাটি তাহলে গেল কোথায়। তো বন্ধুরা, এবার আমি চুলায় দিয়ে দিব, আর এটি কিন্তু আমাদের কমপ্লিট হতে মিডিয়াম স্টিমে, চুলার মিডিয়াম স্টিমে এটা হতে এক ঘন্টা সময় লাগবে, 60 মিনিটের মতো। তো আমরা কিন্তু স্টিম বাড়াবো না, আর মাঝে মাঝে একটু চেক করে নিব যে আমার মাছটি নিচিতে লেগে গেছে কিনা, পানিটি শুকিয়ে গেছে কিনা। বন্ধুরা, এটা আমি চুলায় দিয়ে দিলাম মিডিয়াম স্টিমে। তো আমরা একটু খেয়াল রাখবো কিছুক্ষণ পরপর যে এটি পুড়ে গেছে কিনা বা লেগে গেছে কিনা, যাতে না পুড়ে সেজন্য স্টিমটি মিডিয়ামে দেওয়া থাকবে। সাধারণত প্রেশার কুকারে খাবার তরকারি কোনো কিছুই পড়ে না, তারপর আমাদের একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, রান্না চলতেছে, আমি কিছুক্ষণ পরে প্রেশার কুকারের ঢাকনিটা খুলে দেখবো কী অবস্থা। অলরেডি 30 মিনিট হয়ে গেছে, এর ভিতরে অনেকগুলো পিস দিয়েছে প্রেশার কুকার। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা খুলে দেখবো যে কী অবস্থায় আছে। আমি 50 মিনিট পরে প্রেশার কুকারটি খুলে চেক করলাম, মোটামুটি হয়ে আসছে, আর মনে হয় 10 মিনিট লাগবে আমি আবার অফ করে দেব প্রেশার কুকার। এই ভিতরে চেক করতে হয়, একটু নাড়াচাড়া দিলেই হয়। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা নামিয়ে ফেলবো। মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। পুরোপুরি 60 মিনিট লাগলো আমার এই আস্ত ইলিশটি করতে, এখন আমরা রেসিপিটি আপনাদের জন্য পরিবেশন করব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের প্রেশার কুকারে আস্ত ইলিশ, যে ইলিশে কোনো কাটা হবে না, খেতে খুবই টেস্ট, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। আমরা এখন এটাকে কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কতটুকু সিদ্ধ হয়েছে। দেখুন ভিউয়ার্স, একেবারে সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ ইলিশ মাছটি সিদ্ধ হয়ে গেছে এবং এটি মুখে দেওয়া মাত্রই গলে যাবে, খুবই সুস্বাদু। যে কাঁটাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একেবারে নরম, মুখে দেওয়া মাত্র গলে যাবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের।